আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ফজলে রাব্বি, সহকারী অধ্যাপক, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট, এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজ আমি আপনাদের সাথে কথা বলবো বার্ন বা পুড়ে গেলে প্রাথমিকভাবে কি করবে সে বিষয়ে। সবসময় আমাদের যেটা মনে রাখতে হবে, আগুনে পুড়ে যাওয়ার একটাই প্রাথমিক চিকিৎসা, সেটা হচ্ছে পানি। এখন প্রশ্ন হচ্ছে যে এই পানিটা কি পানি হবে, সেটা হবে রুম টেম্পারেচারের রানিং টেপ ওয়াটার বলা হয়ে থাকে। এখন রুম টেম্পারেচার বলতে আমরা বুঝাচ্ছি নর্মাল যে তাপমাত্রা বা নর্মাল টেম্পারেচারের যে পানি সেটাকে। অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানি বা বরফ যে পানি থাকে সেটা ব্যবহার করা যাবে না, সেটা আপনার পোড়াস্থানের ক্ষতকে আরও গভীর করে দিবে। তো আমরা যারা ঢাকায় বা মফস্বল এরিয়াতে থাকি, তাদের যাদের বাসায় সাপ্লাই পানি রয়েছে, তা আমরা কি করতে পারি, সরাসরি শাওয়ারের নিচে চলে যাব, শাওয়ার ছেড়ে দিব এবং শাওয়ারের নিচে কমপক্ষে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকব। এবং যেসব গ্রামে গঞ্জে যেসব জায়গায় হয়তো বা সাপ্লাইয়ের পানি নাই, সেখানে আমরা কি করতে পারি, আমরা নিকটবর্তী পুকুর, খাল বা নদী যা থাকবে সেখানে ঝাঁপ দিতে পারি এবং সেখানে শরীর ডুবিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। এখানে দুটা জিনিস মনে রাখার মতো বিষয় হচ্ছে যে অবশ্যই রুম টেম্পারেচার অর্থাৎ নর্মাল টেম্পারেচারে পানি হতে হবে, ঠান্ডা কিংবা গরম পানি নয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে কমপক্ষে আধা ঘন্টা, অবশ্যই এর চেয়ে কম নয়। কিছু কিছু বার্নের ক্ষেত্রে, যেমন কেমিক্যাল বার্নের ক্ষেত্রে এই পানি দেওয়ার প্রক্রিয়াটা প্রায় 2 ঘন্টা পর্যন্ত আমাদেরকে চালু রাখতে হবে। এখন পানি দেওয়ার পর আপনার কাজ হবে পরিষ্কার একটা কাপড় গায়ে জড়িয়ে নিকটবর্তী হাসপাতালে বার্ন ইউনিট বা একজন প্লাস্টিক সার্জনের কাছে এই রোগীকে নিয়ে যাওয়া। মনে রাখবেন, পড়ে যাওয়া ক্ষততে পানি ছাড়া আর কিছুই লাগানো যাবে না প্রাথমিকভাবে। অনেকে পড়ে যাওয়া ক্ষতে জিজ্ঞেস করেন বা অনেকে লাগিয়ে থাকেন যে পড়ে যাওয়া ক্ষততে ডিমের সাদা অংশ, ডাল, তারপর টুথপেস্ট এগুলো লাগিয়ে থাকেন, এগুলো অবশ্যই লাগানো যাবে না। এগুলো লাগালে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়, যা আপনার ক্ষতকে আরও গভীর করে দেবে। শুধুমাত্র পানি হচ্ছে প্রাথমিক চিকিৎসা। এবং মনে রাখবেন, বার্ন রোগীদের ক্ষেত্রে প্রথম 24 ঘন্টা অত্যন্ত জরুরি। এই প্রথম 24 ঘন্টায় যদি সঠিক চিকিৎসা হয়, সেক্ষেত্রে বার্নের যে বা রোগীর যে বিভিন্ন ধরনের জটিলতা সেটা অনেকাংশেই কমে আসে। প্রথম এবং এই 24 ঘন্টায় যে চিকিৎসাটা হবে সেটা হবে নিকটবর্তী বার্ন ইউনিট অথবা প্লাস্টিক সার্জনের কাছে, বা যদি তাও না হয় নিকটবর্তী যে কোনো হাসপাতালে চলে যাবেন। প্রাথমিক চিকিৎসা বলতে আমরা যেটা বুঝে থাকি যে বার্ন রোগীদের প্রথমেই পানি শূন্যতা হয় বা ডিহাইড্রেশন হয়। সুতরাং এই পানি শূন্যতা দেওয়ার জন্য রোগীদেরকে অনেক সময় স্যালাইন দেওয়া লাগে, এবং এই চিকিৎসাটা যদি প্রাথমিকভাবে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যায়। সবসময় মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা আপনার রোগীকে, পুড়ে যাওয়া রোগীর জীবন বাঁচাতে সাহায্য করবে। এবং বার্ন পরবর্তী যেসব জটিলতা হয় অর্থাৎ বিভিন্ন ধরনের হাত পা এবং শরীরের অন্যান্য অংশের যে বিকলাঙ্গতা হয় সেটা প্রতিরোধে অনেক বেশি সাহায্য করবে। এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রয়েছে পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। এখানে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমরা পোড়া রোগীদের সকল ধরনের চিকিৎসা করে থাকি। আমাদের এখানে 24 ঘন্টা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে রোগী ভর্তি করা হয় এবং পুড়ে যাওয়া রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য অভিজ্ঞ চিকিৎসক 24 ঘন্টায় আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে। শুধুমাত্র বার্নের প্রাথমিক চিকিৎসায় নেই, বার্নের কারণে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত যে চামড়া থাকে সেটা প্রতিস্থাপনের জন্য যে সার্জারি, সেটা আমাদের এখানে নিয়মিত করা হয়। আপনারা জানেন যে অনেক সময় বার্নের ক্ষেত্রে বা পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে শ্বাসনালী পুড়ে যায়, সেক্ষেত্রে আইসিইউর সাপোর্টটা অত্যন্ত জরুরি। আমাদের এখানে আধুনিক সুযোগ সুবিধা সম্বন্ধে আইসিইউ রয়েছে, যেখানে আমরা শ্বাসনালী পুড়ে যাওয়া রোগীদের পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে পারি। এবং এই পুড়ে যাওয়া রোগীদের যে শুধু চিকিৎসায় নয়, স্বাভাবিক জীবনে ফিরে যেতে যেসব ডিপার্টমেন্টের চিকিৎসা দরকার সবই আমাদের রয়েছে। আমাদের এখানে আধুনিক ফিজিওথেরাপি বিভাগ রয়েছে,
যেটা কিনা রিহেবিলিটেশন, অর্থাৎ বার্ন পরবর্তীতে পরবর্তী রোগী যাতে স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে সে বিষয়ে আমরা রোগীদের সাহায্য করতে পারি। এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হলে বার্ন পরবর্তীতে রোগীদের যেসব জটিলতা অর্থাৎ ইনফেকশন, বিকলাঙ্গতা, সেগুলো অনেকাংশে আমরা কমে আনতে পারি এবং রোগীকে একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবনে আমরা ফিরিয়ে দিতে পারি।